বর্তমানে যদি আপনার কোনোরকম কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে, সেটা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে বা কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে, সেক্ষেত্রে অক্টোবর মাসের 1 তারিখ থেকেই দেশ জুড়ে ব্যাঙ্কের সম্পূর্ণ নতুন নিয়ম, নতুন পরিষেবা চালু হচ্ছে। এবার থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চার্জ কাটা হতে পারে এবং আপনাদের কিন্তু চার্জ দিতে হতে পারে। বর্তমানে 200 টাকা, 100 টাকা, 1,500 টাকা, 500 টাকা, 2200 টাকা, 2000 টাকা থেকে শুরু করে বিভিন্ন পরিষেবার জন্য বিভিন্ন ধরনের চার্জ কাটা হতে পারে। তো বর্তমানে কোন ব্যাংকের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে, কোন পরিষেবার জন্য কী কী চার্জ কাটা হতে পারে, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিয়ম বদল করল পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। তো বুঝতেই পারছেন, যদি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কোনো রকম সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু লেনদেনে পরিবর্তন করা হয়েছে। এবার থেকে কিন্তু আপনাদের থেকে চার্জ নেওয়া হবে। অক্টোবর মাসের 1 তারিখ থেকে কিন্তু এই চার্জ কাটা শুরু হয়ে যাবে। তো কোন কোন ক্ষেত্রে এই চার্জ কাটা হবে, কী কী নিয়ম পরিবর্তন করা হয়েছে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে নতুন পরিষেবা চার্জ চালু করতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ন্যূনতম গড় ব্যালেন্স সহ ডিমান্ড ড্রাফট জারি, চেক, লকার ভাড়া সহ বেশ কিছু ক্ষেত্রে বড় বদল হতে চলেছে। ব্যাংকের তরফ থেকে এই সমস্ত ক্ষেত্রে চার্জও নেওয়া হবে। ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে নয়া চার্জ অক্টোবর মাসের 1 তারিখ থেকেই লাগু হয়ে যাবে। তো চলুন বর্তমানে কোন কোন ক্ষেত্রে কী কী চার্জ নেওয়া হবে আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে ন্যূনতম গড় ব্যালেন্স অর্থাৎ বর্তমানে ব্যাংকে যে নির্দিষ্ট পরিমাণের একটা ব্যালেন্স রাখতে হয়, সেটা যদি আপনি না রাখেন সেক্ষেত্রে কিন্তু চার্জ কাটা হতে পারে। ন্যূনতম গড় ব্যালেন্স না রাখলে প্রতি ত্রৈমাসিকে চার্জ কাটবে পিএনবি। গ্রামীণ এলাকার ক্ষেত্রে 500 টাকা রাখতে হবে, সেমি আরবান এলাকার ক্ষেত্রে 1000 টাকা ব্যালেন্স রাখতে হবে এবং শহর ও মেট্রো এলাকায় 2000 টাকা ব্যালেন্স রাখতেই হবে অ্যাকাউন্টে। ন্যূনতম মাসিক ব্যালেন্সের ক্ষেত্রে ওই পরিমাণ ধার্য করা হয়েছে। আর যদি আপনারা এই ব্যালেন্স না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের থেকে চার্জ কাটা হতে পারে, এমনই কিন্তু জানানো হয়েছে। এর পরবর্তীতে দেখুন, বলা হয়েছে ডিমান্ড ড্রাফট। ডিমান্ড ড্রাফটের পরিমাণের 0.40% অর্থাৎ আপনি ধরুন ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কাউকে টাকা পাঠাচ্ছেন, সেক্ষেত্রে 0 তার কিন্তু 40% চার্জ কাটা হবে। আর সেই সঙ্গে বলা হয়েছে দেখুন, সর্বনিম্ন 50 টাকা কাটা হবে এবং সর্বোচ্চ 15,000 টাকা পর্যন্ত চার্জ নেবে ব্যাংক। 50,000 টাকার কম নগদ টেন্ডারের বিপরীতে সাধারণ হারে বা তার বেশি চার্জ করা হবে। এর পরবর্তীতে বলা হয়েছে দেখুন, ডুপ্লিকেট ডিডি ইস্যু। 1 অক্টোবর থেকেই এই ডুপ্লিকেট ডিডি ইস্যু করতে 200 টাকা চার্জ দিতে হবে। আগে 150 টাকা করে চার্জ নিত ব্যাংক। বাতিল করার ক্ষেত্রেও 200 টাকা চার্জ দিতে হবে বলে জানিয়ে দিয়েছে ব্যাংক। তো বুঝতে পারছেন, এই ডিডি ইস্যু বা ডুপ্লিকেট ডিডি ইস্যু কিন্তু করতে গেলে এবার থেকে 200 টাকা করে চার্জ দিতে হবে। এর পরবর্তীতে বলা হয়েছে দেখুন, চেক রিটার্নিং চার্জ অর্থাৎ ইনওয়ার্ড রিটার্নিং চার্জ। যাদের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে 300 টাকা কাটা হবে। কারেন্ট অ্যাকাউন্ট বা সিসি বা ওডি, 1 আর্থিক বছরে অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে প্রথম 3টি চেক রিটার্নের জন্য 300 টাকা করে কিন্তু চার্জ করা হতে পারে। একটি অর্থ বছরে অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে চতুর্থ চেক রিটার্নে 1000 টাকা পর্যন্ত কিন্তু চার্জ করা হতে পারে। পাশাপাশি বলা হয়েছে দেখুন, অপর্যাপ্ত ব্যালেন্স ছাড়া অন্য কোনো কারণে চেক রিটার্ন গেলে 100 টাকা চার্জ কাটা হতে পারে। প্রযুক্তিগত কোনো ত্রুটির কারণে চেক রিটার্ন গেলে কোনো চার্জ কিন্তু কাটা হবে না। অর্থাৎ ব্যাংকের তরফ থেকে যদি কোনোরকম কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো চার্জ কাটা হবে না। এবারে বলা হয়েছে লকার ভাড়া। তো কিভাবে লকার ভাড়ায় পরিবর্তন করা হচ্ছে দেখুন, বলা হয়েছে ছোট লকারের ক্ষেত্রে গ্রামীণ এলাকায় 1000 টাকা ভাড়া দিতে হবে, সেমি আরবান এলাকায় 1250 টাকা এবং শহর ও মেট্রো এলাকায় 2000 টাকা করে কিন্তু চার্জ দিতে হবে। শুধু তাই নয়, এই লকার ভাড়ায় আরও পরিবর্তন করা হয়েছে। দেখুন, বলা হয়েছে মাঝারি লকারের ক্ষেত্রে গ্রামীণ এলাকায় 2200 টাকা অর্থাৎ 2200 টাকা, সেমি আরবান এলাকায় 2500 টাকা এবং শহর ও মেট্রো এলাকায় 3600 টাকা করে চার্জ পড়বে। বড় লকারের ক্ষেত্রে গ্রামীণ এলাকায় 2500 টাকা, সেমি আরবান এলাকায় 3000 টাকা এবং শহর ও মেট্রো এলাকায় 5500 টাকা পর্যন্ত চার্জ দিতে হবে। সঙ্গে সর্বশেষ লকারের পরিবর্তনে বলা হয়েছে অতিরিক্ত বড় লকারের ক্ষেত্রে গ্রামীণ এলাকায় 6000 টাকা চার্জ দিতে হবে, সেমি আরবান এলাকায় 6000 টাকা চার্জ দিতে হবে এবং শহর ও মেট্রো এলাকায় 8000 টাকা করে কিন্তু চার্জ পড়বে। আর সেই সঙ্গে বলা হয়েছে দেখুন, সবচেয়ে বড় লকার ভাড়া নিলে গ্রামীণ, সেমি আরবান এবং শহর ও মেট্রো এলাকায় 10,000 টাকা করে কিন্তু ভাড়া দিতে হবে। তো বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে। ব্যাংকের বিভিন্ন পরিষেবা ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের চার্জ কিন্তু কাটা হবে, যেটা কিন্তু অক্টোবর মাসের 1 তারিখ থেকেই চালু হয়ে যাবে। তো ইতিমধ্যে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।